পেয়েছেন, তিন হাজার টাকা পেয়েছেন, একটা মিক্সচার মেশিন পেয়েছেন, একটা ওভেন পেয়েছেন। হ্যাঁ আছে না ভাই লেখা, দেখে দেখে দাঁড়াও, আমি এটা তো দেখছি না। ক্যাশ 3000, হ্যাঁ মিক্সচার এন্ড ওভেন। হ্যাঁ আছে তো ভাই। ওভেন মানে কোনটা? এটা এটা মানে গ্যাসের চুলা, গ্যাসের চুলা বুঝছি। কত বলছেন? এটা তিনটা চুলা, এটা আপনি অটোমেটিক ধরবে, এটা আগুন দেওয়া লাগবে না। কত বলছেন? এমনি ফেটে মানে এমনি আগুন ধরবে আপনার। আবার পয়লা দিয়ে কও, পয়লা দিয়ে কও। টিকিট কাটবে ফ্রিতে? টিকিট কাটবো ফ্রিতে। হ্যাঁ ফ্রিতে কাটাবো। এইগুলো মাঝে যে কোনো একটা প্রাইজ মারো, যদি প্রাইজটা আপনার মন পছন্দ হয় তবে আপনি 8500 দিয়ে রাখতে পারেন, টাকা দিতে লাগবে। হ্যাঁ আর যদি মন পছন্দ প্রাইজ না কি ঘুরিয়ে দেবো, আপনি 1 টাকা দিতে লাগবে, 1 টাকাও দিতে। যে টিকিট কাটবো টিকিটের পয়সাও দিতে লাগবে না, আর প্রাইজেরও পয়সা দিতে লাগবে না। না দিলে তুমি তোমার লইয়া যাবে। হ্যাঁ লইয়া সোজা কথা। হ্যাঁ তো আমার দেখো একটা দুইটা তিনটা, ও হইল পালং স্কুটি আর ফ্রিজ। তিনটা থেকে যদি যে কোনো একটা লাগে তাইলে আমি টাকা দিই, নাইলে আমি কোনো টাকা দিই। ঠিক আছে পাক্কা তো? আরে ভাই আপনি বাড়ি আমি কিন্তু ভিডিও করি বাই দি দেখা আমারে দেখা ভিডিও করেন জাম তাই করেন, আমার কোনো সমস্যা নাই। ও জান ভাই দেখা আমারে দেখা গেল, আপনি ভিডিও করেন জাম তাই করেন, আমার কোনো সমস্যা। আমার তো কথা তো জমন টান আমরা হেলি না বুঝেন তো, যেটা কথা সেটা কথা বলতে হবে। আর মনে করো টিভি ফ্রিজ যে কোনো লাগছে কত সময়ের ভিতরে তুমি আমার আনিয়া দিবা? ও ও আমি 8 ঘন্টা সময় লাগবে, 11 ঘন্টা সময় লাগবে, বসে থাকবো, যখন না যাব তখন যাব না। আচ্ছা আমি আর একটা কথা, যত সময় প্রায় যাইতো না তখন সময় আমি টাকাও দিতাম না। ঠিক আছে তো, ঠিক আছে একটা কাটো। মানে তোমার ও বউ লাগবো, এগুলো লাগলে তো আমার সমস্যা নাই, আমি এক টাকাও দিতাম না। আমি মানছি, আপনার সমস্যা কিছু আছে কি? না আমার সমস্যা নাই। নাম লেখা থাকবো মানে কোন প্রাইস আছে বুঝছি বুঝছি। শাড়ি কিনা লাগবো? না মার্কেটিং কোম্পানি। আচ্ছা শাড়ি আর আছে তো? তুমি অন্যটা বাকরো না, আমি অন্যটা কাটবো। ঠিক আছে দিয়ে করো। অন কোনদিন যাওয়া যাওয়া দুই পার্টি তিন পার্টি টিভি আইছে আমরা গাত বাক্কা কটা টিভি আইছে টিভি লাগলে আমি পয়সা দিব না, দিতাম না বেটা কইছে তো। এটা তো বুঝছি মানে মানে এটা প্রাইস লাগে না, আপনি মন করছ না, সম্পূর্ণ ডিমান্ড করছে কোম্পানি আপনার উপরে। দেখো দেখা জানি বাই সাইকেল মানে ওটা, এটা আমি না করছি, এটা আমার লাগতো না, আমি কোনো টাকা দিতাম না। একটা ভাগ্য পড়ে ভালো কিছু লাগে পছন্দ হয়ে নেবেন, আর যেমন টিকিট ঘুরিয়ে দিন না হলে ঘুরিয়ে দিন, আপনি করেন একটা টিকিট।
এখন সমস্যা কিছু নাই, আমার কোম্পানি এত সুন্দর রুল করে দিয়ে বলছেন কোনো গরিব মানুষ ঠকবে না, কোনো ব্যক্তি ঠকবে না আপনার। কেন তুমি বলুন তো, আপনি জিনিস দেখে নিচ্ছেন দাদা নাকি? হ্যাঁ দেখেন না, তোমার কথা ঠিক আছে, ও মনে হয় ফালং লাগেছে তো এখন বুঝতে ফালং লাগিয়েছে ক্যাশ রুপিস 3000 টাকা। আপনি তিনটা পেজ পেয়েছেন, তিনহাজার টাকা পেয়েছেন, একটা মিক্সচার মেশিন পেয়েছেন, একটা ওভেন পেয়েছেন। আছে না ভাই লিখা? দেখে দেখে দাঁড়াও, আমি এটা তো দেখছি না। ক্যাশ 3000, মিক্সচার এন্ড ওভেন। আচ্ছা তো ভাই, ওভেন মানে কোনটা? এটা এটা মানে গ্যাসের চুলা, গ্যাসের চুলা বুঝছি। এটা তিনটা চুলা, এটা আপনি অটোমেটিক ধরবে, এটা আগুন দেওয়া লাগবে না। কত বেশি এমনি ফ্যাটের মানে এমনি আগুন ধরবে আপনার, এটা কোনো আগুন আপনার কাঠি ফ্যাটের করতে হবে না। ঠিক আছে ঠিক আছে রাখো, এটাও তো আমার আমার কথার মাঝে নাই, অন্যটা দিও। সিস্টেমটা বলে দিই, এখন সিস্টেমটা হচ্ছে কি, আপনি 8500 ভিতরে 3000 টাকা পয়সা পেলেন নাকি দাদা? আর একটা গ্যাস চুলা পেলেন, একটা মিক্সচার মেশিন পেলেন, মানে 5500 টাকা। আমার কথা শোনো, এখন ওই যে গ্যাস চুলা এটা আমার কোনো দুইটা আছে, আমার কোনো দরকার নাই। মিক্সচার মেশিন আমার কোনো দুইটা আছে, এগো দরকার নাই। আর টাকা তো আমি তোমারে দেওয়ার তো দরকার নাই। আচ্ছা অসুবিধা নেই, আমি আপনি জোর করছি না, ঠিক আছে শুনুন। তাহলে এখন তো আমি 8500 ভিতরে আপনি তো 3000 টাকা পয়সা পেলেন, এখানে 8500 দেওয়া লাগছে না আপনাকে, কারণ 3000 টাকা যদি মাইনাস করেন কোম্পানির সাথে থাকছে আপনার কত, 5500 টাকা, তাই তো ভাই নাকি? 5500 মাঝে আপনি কি পাচ্ছেন, এই গ্যাস ওভেনটা পেলেন, বাজার মিক্সচার মেশিনটা পেলেন, তার লগে সাইডে ফ্রিজ পেলেন, তিনটা পেজ পেলেন, সে তো বাকি রইল আপনার তিনটা কার্ড। এখন যদি 5500 এন্ট্রি করেন, এই তিনটে কার্ড আবার ছিলতে পাবেন, ছিলে বাদে এগুলো মাঝে যা করছে প্রাইস লাগবে, এগুলো আপনি সারা ফ্রিতে পাবেন, আর আপনার পয়সা লাগবে না একটা কাপড়। বুঝছি বুঝছি, এটা লাগতো না আমার, কত হইলো তিনটা, আর একটা ছিল, আর পাবেন না একটা, আর পাবেন না, আর হইতো না। ঠিক আছে তো কোনো অসুবিধা নাই, আমি বুঝি লেছি ব্যাটারটা। বাটি না কিছু না কিছু বার হইব, মোবাইল তিনটা কালে মাঝে একটা কিছু না পান, আপনি 10000 টাকা পয়সা পাবেন, যে কিছু না পান এই তিন বদর মাঝে ফোন দিয়ে কিছু না কিছু, যে কোনো সফটির থাকবো, আমি জানি সফটির মাঝে থাকবো, থাকবো ঠিক আছে দাদা, তোমার কথা আমি বুঝলাম, বুঝছো নি, তোমার কথা বুঝলাম, কিন্তু আমার কথা হইলো প্রথম যে কার্ডের মাঝে যদি যে কোনো তিনটা থাকে, যে কোনো একটা লাগে, তবে আমি টাকা দিই। আপনি যদি চেক করলেন শেষ ম্যাটার, আর কোনো তো মাতার দরকার নাই, জল টল খাইবাই নি না।